চীনকে টক্কর দিতে মাত্র 3 মাসে লাদাখে যে 3টি অত্যাধুনিক ব্রিজ বানালো ভারত। করোনা আবহের মধ্যে গত 15 জুনের পর থেকে গালোয়ান উপত্যকা নিয়ে ভারত চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। ভারতের তরফে বারবার আলোচনা চালানো হলেও ক্রমশ আগ্রাসী ভূমিকা নেয় চীন। সীমান্তের ওপারে ব্যাপক সেনা মোতায়েন করতে থাকে, একের পর এক সমরাস্ত্র জড়ো করতে থাকে, ভারতও পাল্টা সেনা সমাবেশ করতে থাকে। একদিকে যখন ভারত চীন উত্তেজনা বাড়ছে, অন্যদিকে তখন সেতু নির্মাণ করে ফেলে ভারত। 3 মাসের মধ্যে চীনের চোখরাঙ্গানি উপেক্ষা করে সীমান্তে নতুন সেতু নির্মাণ করেছে ভারত। সরকারি সূত্রে খবর, বিআরআর এর সহযোগিতায় লাদাখের নিমুর কাছে 3টি অত্যাধুনিক সেতু নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে ব্রিজগুলি ব্যবহারের ফলে সেনাবাহিনীর ট্যাঙ্ক, সামরিক অস্ত্রশস্ত্র দ্রুত পূর্ব লাদাখের এলএসিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। হঠাৎ যদি যুদ্ধ বাধে তাহলে খুব শীঘ্রই এই 3টি ব্রিজের সাহায্যে সেনাবাহিনীর কাছে রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে লাদাখের নিমুর কাছে অবস্থিত ওই ব্রিজ দিয়ে আগে 24 টনের বেশি ওজনের গাড়ি যাতায়াত করতে পারত না, কিন্তু বর্তমানে ওই বেরিলি ব্রিজের পরিবর্তে নতুন আরও 3টি ব্রিজ নির্মাণ করায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই ব্রিজ দিয়ে এবার থেকে 70 টনের বেশি ওজনের গাড়িও যাতায়াত করতে পারবে। সীমান্ত সড়ক সংস্থার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বি কিষান জানিয়েছেন, 397 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি রেকর্ড সময় মাত্র 3 মাসের মধ্যে গড়ে তোলা হয়েছে। এই ব্রিজের বহন ক্ষমতা 70 টন জানিয়েছেন ওই ইঞ্জিনিয়ার। নয় ব্রিজ ব্যবহার করে দ্রুত সেনাবাহিনীর বেস ক্যাম্পে পৌঁছানো যাবে বলে দাবি করেছেন কিষান। স্ট্র্যাটেজিক হিসেবে এই ব্রিজের ব্যবহার করবে সেনাবাহিনী। শুধু তাই নয়, সম্প্রতি লাদাখ সফরে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে দেশবাসীর স্বার্থে এবং সেনাবাহিনীর সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। আর তার ফল হিসেবে যে 3 মাসে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে তা বলাই বাহুল্য। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।